হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনগার পোলা। আর আমি বনগার পোলা, আমার চ্যানেলে আমার বন্ধুদের স্বাগত। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিও টপিক তোমাদের কাছে কি থাকছে? হ্যাঁ, আজকের ভিডিও টপিক থাকছে আমাদের তথ্য চীনের কাছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের তথ্য চীনের কাছে। আমরা সকালে উঠে যে ব্রাশটা করি আর রাতে ঘুমাতে যাবার আগে অবধি সমস্ত কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসছে চীন থেকে। তারই কিছু বাস্তব উদাহরণ নিয়ে আসলাম আপনাদের কাছে। তাহলে বন্ধুরা চলো, এই তথ্য জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকি। প্রথমে আসি শৈশব নিয়ে। হ্যাঁ, শৈশব নিয়ে। আমাদের শৈশব কাটতো পাড়ার মাঠে বন্ধুদের সাথে খেলা করে, আর এখনকার বাচ্চাদের শৈশব কাটে মোবাইল কম্পিউটারে পাবজি খেলে। আমাদের দেশের এক শ্রেণীর বাচ্চাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এই চায়না গেম পাবজি। আজ যদি চায়না পাবজি গেমটি বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশের 60% বাচ্চারা মেন্টালি ডিপ্রেশনের শিকার হয়ে পড়বে। আজ আমরা 2020 দাঁড়িয়ে বড়রা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নির্ভর হয়ে পড়ি বিভিন্ন অনলাইন মার্কেটিং এর উপর, যার বেশিরভাগটাই চায়না অ্যাপস থেকে শুরু করে পড়ার পোশাক অবধি বেশিরভাগটাই কিনে চলেছি অনলাইন অ্যাপস এর মাধ্যমে, যার বেশিরভাগটাই চায়না অ্যাপস। এবার আসি আমাদের মনোরঞ্জনের কথায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি যে আমাদের মনোরঞ্জনের সাথে চায়নার কি ভূমিকা। হ্যাঁ বন্ধু, আছে। আমরা যে টিকটক বানাই, এখন এই টিকটকটিও একটি চায়না অ্যাপস। আমরা কি ভালো খাই, ভালো পোশাক পরি, ভালো ভিডিও বানাই, আমাদের প্রতিটা তথ্যই এই চীনের জানা। আমাদের সবসময়ের সঙ্গী আমাদের এই ফোন, যার বেশিরভাগটাই তৈরি হয় এই চায়নাতে। আমরা কি জানি চীনে ব্যবহৃত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জিমেল, টুইটার, ইনস্টাগ্রাম এর প্রত্যেকটি আলাদা আলাদা। এর কারণ কি? এদের দেশের তথ্য কি কখনো বাইরের দেশে যেতে পারবে না? বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের দেশের অর্থনীতি যেভাবে ভাঙতে বসেছে, তাতে চীন আমাদের দেশের বিভিন্ন ব্যাংকের শেয়ার কিনতে চাইছে। চীন দেবে ব্যাংকে টাকা, আর ব্যাংক দেবে প্রাইভেট কোম্পানিগুলিকে টাকা, আর কোম্পানিগুলি মুনাফা লোভে আমাদেরকে টাকা। এতে বন্ধুরা ভেবে দেখেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টাকা নিয়ে যাবে চীন। বন্ধুরা, চায়না দিনের পর দিন যেভাবে আমাদের দেশকে আগ্রাসন চালানো শুরু করেছে, এই পথে যদি আমাদের দেশ পা বাড়ায়, তাহলে খুব শিগগিরই আমাদের দেশকে দখল করে নিতে চলেছে এই চায়না। হ্যাঁ বন্ধুরা, একদিনেই হয়তো আমরা এই অভ্যাস কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু আমরাই পারি। হ্যাঁ, আমরাই পারি আমাদের দেশীয় পণ্যের উপর নির্ভর করে আমাদের দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলতে। আপনারা কি এটা জানেন, এই করোনায় সারা বিশ্বের অর্থনীতি যেখানে ভেঙে পড়েছে, আর এই চায়নার অর্থনীতি দিনের পর দিন বেড়ে চলেছে। তাহলে বন্ধুরা, আমার, আপনার, আমাদের দেশের প্রত্যেকের ভালোর জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।